কিরে হাবলু, তোর মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে? কি আর বলি রে ভাই, আমার সাদের ফোনটা হারিয়ে গেল। ফোন হারিয়ে ফেলেছিস? এমা কবে? কাল বিকেলে। উফ, কি যে করিস না। আমার 10,600 টাকার ফোনটা হারিয়ে ফেললাম। বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। হ্যাঁ, মিথ্যুক ছেলে কোথাকার, 10,600 টাকা ফাজলামি মারিস? আরে না, ওটা 10,600ই। আমি কিন্তু তোর ফোন কেনার সময় সাথে ছিলাম, মনে আছে? ফোনের দাম নিয়েছিল 10,600 টাকা, বাড়িয়ে বলছিস কেন? হ্যাঁ, ফোনের দাম 10,000, আর ওই ব্যাক কভারের ভেতর দিয়ে আমি 600 টাকা রেখে দিয়েছিলাম। কি, ওখানে কেউ টাকা রাখে? উফ, আমার পকেট ফাঁকা, এখানে রাখ টাকা। তুই ওখানে কেন রাখতে গেছিস ভগবান? ভেবেছিলাম কোনোদিন যদি বিয়ে হয় তো ওই 600 টাকা নিয়ে শ্বশুর বাড়ি যাবো মিষ্টি কিনে। যে আমার চাপ, আবার বিয়ে করবে? যাও, এবার খালি হাতে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়ি যাও, যাও। আবার বিয়েও হলো না, 600ও গেল। আপনাদেরও বলছি, কোনোদিন যদি কোথাও টাকা রাখতে হয় না, অন্তত মোবাইলের ব্যাক কভারের পেছনে রাখবেন না, ঠিক আছে? কখন যে হাওয়া হয়ে যাবে আপনারাও বুঝতে পারবেন না, তাহলে আমার মতো কিন্তু কপাল চাপড়াতে হবে। যাই, একটু খুঁজি, তবু যদি পাওয়া যায়। বাই।